বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যের বিভিন্ন মণ্ডলে মণ্ডলে ভোটার অভিনন্দন যাত্রা শীর্ষক কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার মনু টাউন হলে 39 মনুমণ্ডলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বক্তব্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্তদের নির্বাচন করা চলবে না বলে নেতৃবৃন্দকে নির্দেশ দেন প্রদেশ বিজেপির সভাপতি। তিনি আরও বলেন, নেতৃবৃন্দ যেন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের কাছের লোককে প্রার্থী হিসেবে বাছাই না করে কাজের লোককে বাছাই করেন। তিনি জানান, নির্বাচনের দায়িত্ব নিয়ে বসে থাকলে চলবে না, দায়িত্ব পালনে দলের নির্দেশ মতো সাংগঠনিক কাজ করতে হবে। দলের প্রতি আনুগত্য নেই এমন নেতৃবৃন্দকে পার্টিতে স্থান দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা চাই যারা এই পঞ্চায়েতে সবচেয়ে বেশি কাজ করার সুবিধা রয়েছে, চাহে গরিবদের জন্যই হোক, কৃষকদের জন্যই হোক, যে কোনো উন্নয়নের জন্য এই পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে কাজ করার সুযোগ রয়েছে। প্রার্থী চয়নের ক্ষেত্রে আমি মনুমণ্ডলকে বলবো, বিধায়ককে বলবো, যারা এখানে মণ্ডলের কার্যকর্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের নামের তালিকা কখনো তৈরি করবেন না। যাই হোক, আমার কাছের লোক প্রয়োজনীয়তা নেই, কাজের লোককে দায়িত্ব দিয়ে নির্বাচিত করবেন, তবেই এই মানুষের কল্যাণে ওই লোকগুলি কাজ করবে। বন্ধুগণ, এই পঞ্চায়েত নির্বাচনে গত পঞ্চায়েত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেকে পঞ্চায়েতকে পরিচালনার ক্ষেত্রে অসহযোগিতা করেছে, পার্টির প্রোগ্রামে আসতে অনীহা প্রকাশ করেছে, অথচ বড় দায়িত্ব রয়েছে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, কিন্তু পার্টির প্রোগ্রামে আসতে গেলেই অনেক তাদের প্রতিবন্ধকতা। পার্টিকে যারা মূল্যায়ন না করবে তাদেরকে কোনো রকম কোনো জায়গায় সাংবিধানিক পোস্টে আমরা রাখবো না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিন অনুষ্ঠান শেষে রাইজেস্টের প্রতিনিধিকে এক একান্ত সাক্ষাৎকারে রাজ্য বিজেপির সভাপতি জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠক থেকে 12 জনের একটি দল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে শুক্রবার রাজধানী ভগৎ সিং যুব আবাসে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের মণ্ডল এবং সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতৃবৃন্দদের নির্দেশিকা প্রদান করা হবে। আমাদের পঞ্চায়েত ভোট নিয়ে আমরা সবাই আমরা প্রস্তুতি আমাকে তৈরি করে নিয়েছি। গতকালকেও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, আমরা একটা টিম, প্রায় 12 জনের একটা টিম আমরা সেখানে গঠিত করেছি আলোচনা সাপেক্ষে। এবং আগামীকালকে অর্থাৎ 5 তারিখে দুপুর 12টায় ভগৎ সিং যেখানে হোস্টেল রয়েছে সেখানে আমরা একটি সভা ডেকেছি, সমস্ত মণ্ডল সভাপতি, আমাদের জেলা সভাপতি, বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে সকলের এখানে আমরা আলোচনা করব এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কীভাবে আমাদের কী করণীয় এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে আমরা কিছু নির্দেশিকা আমরা দেব স্টেট থেকে, সে ব্যাপারে আগামীকালকে বিশদ মিটিং আমরা আলোচনা করে। বৃহস্পতিবার মনু টাউন হলে মনু মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত ভোটারদের অভিনন্দন যাত্রা কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।